18 ডিসেম্বর 1971। 18 ডিসেম্বর কলকাতা থেকে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে 8 জন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয় ঢাকায়। তাদের লক্ষ্য ছিল বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেটাই ছিল বিজয়ের পর মুক্ত ঢাকায় বাংলাদেশ সরকারের বেসামরিক প্রশাসনের প্রথম পদচিহ্ন। ঢাকা পৌঁছানোর পর তারা চলে যান কেন্দ্রীয় শহীদ মিনারে, বাঙালির যে স্মৃতির মিনার পাকিস্তানি বাহিনী ভেঙে দিয়েছিল। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।